পৃথিবীতে জানা অজানা এমন অনেক গুল্মজাতীয় উদ্ভিদ বা লতাপাতা জাতীয় গাছ রয়েছে যেগুলোর ভেষজ গুণ শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না। আজকে এমনই একটি গাছের উপকারিতা সম্পর্কে আমার ভিডিওটি বানিয়েছি, ভিউয়ার্সরা আশা করি পুরো ভিডিওটি দেখবেন। ভৃঙ্গরাজ একটি ছোট গুল্মজাতীয় উদ্ভিদ। স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি আমাদের অঞ্চলে ভৃঙ্গরাজ নামে প্রচলিত। আপনাদের অঞ্চলে এই গাছটি কি নামে প্রচলিত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভৃঙ্গরাজের ফুল হলুদ হয়। ভৃঙ্গরাজের আরো তিনটি প্রজাতি লক্ষ্য করা যায়, একটির ফুল নীল, একটি সাদা এবং অন্যটির ডাঁট একটু লালচে। 3.4 সেন্টিমিটার থেকে 9.5 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। ডাঁটা রসালো, নরম, সূক্ষ্ম লোমশ ও দ্রুত বাড়ে। বর্ষাকালে হলুদ রঙের ফুল হয় এবং শরৎকালে ফল হয়। এর ডাঁটার গিরা থেকে পাতা বের হয়। বাংলাদেশের প্রায় সর্বত্র এই তৃণটি দেখা যায়, তবে ভেজা বা আর্দ্র জায়গায় এর জন্য বিশেষ উপযুক্ত। চলুন এখন দেখে নেওয়া যাক এই ভৃঙ্গরাজের ঔষধি গুণ এবং উপকারিতা সম্পর্কে। সূর্যোদয়ের পর অনেকের মাথায় যন্ত্রণা হয় বা আত কপালে ব্যথা হয়, সেক্ষেত্রে ভৃঙ্গরাজের পাতা গুঁড়ার নস্যি নিলে বা পাতার রস মাথায় মাখলে উপশম হবে। মাথায় চুল ওঠায় এই পাতার রস দুপুরে মাথায় লাগালে অথবা রস দিয়ে তেল পাক করে ব্যবহার করলেও চুল পড়া বন্ধ হয়। মহিলাদের শ্বেত প্রদরের শিকার হলে প্রায় মাথার চুল উঠে যায়, সেক্ষেত্রে ভৃঙ্গরাজের পাতা সিদ্ধ করে সেই পানি দিয়ে দিনে দুইবার মাথা ধুলে 3 থেকে 4 দিনের মধ্যে উল্লেখযোগ্য ফল পাওয়া যাবে। চোখ উঠে পুঁজ জমলে 20 থেকে 25 ফোঁটা ভৃঙ্গরাজের রস পানিতে মিশিয়ে এ পানি দিয়ে চোখ ধুলে চোখ উঠা সেরে যাবে। পাইরিয়া হলে ভৃঙ্গরাজের পাতা গুঁড়ো করে মাজনের মতো 2 থেকে 4 মিনিট ব্যবহার করলে পাইরিয়া সেরে যায়। এছাড়াও এতে মাড়ি শক্ত হয় এবং মাড়িতে কোনো ঘা থাকলে পাতার কাত দিয়ে কয়েকদিন মুখ ধুলে সেই ঘাও সেরে যাবে। যারা গুঁড়া কৃমির যন্ত্রণায় ভুগছেন তাদের জন্য আমার এই ভিডিওটি অনেক উপকারে আসবে। গুঁড়া কৃমির উপদ্রব হলে এর পাতার রস পূর্ণ বয়স্কদের জন্য 1 চা চামচ পানিতে মিশিয়ে খেলে উপদ্রব কমে যাবে। অর্জীর্ণ মল, তার সাথে আমও আছে, অর্থাৎ পুরাতন আমাশয়, এরকম ক্ষেত্রে 25 থেকে 30 ফোঁটা ভৃঙ্গরাজ পাতার রস প্রতিদিন 1/2 কাপ ছাগলের দুধের সাথে মিশিয়ে খেতে হবে, এতে উপকার পাওয়া যাবে। ভৃঙ্গরাজের পাতার রস মাথায় মাখলে উকুনো মরে যায়। রক্তে শ্বেতকণিকা বেড়ে গেলে 25 থেকে 30 ফোঁটা এই পাতার রস দুধের সাথে মিশিয়ে খেলে রক্ত স্বাভাবিক হয়ে আসে। দাঁতে ভৃঙ্গরাজ রসের প্রলেপ দিলে বেশ উপকার হয়। লতা পাতার গুঁড়া ব্যবহারে হ্যাপাটাইটিস সংক্রমিত শতকরা 100% রোগী আরোগ্য লাভ করে। চুলের জন্য ভৃঙ্গরাজের উপকারিতা নিয়ে আর নতুন করে বলার নেই। সুন্দর চুল চাই তাহলে কিচ্ছু না, জাস্ট ব্যবহার করুন ভৃঙ্গরাজ তেল। ভৃঙ্গরাজ তেল স্ক্যাল্পের রক্ত সঞ্চালন উন্নত করে, তার ফলে চুলের বৃদ্ধি তো ঘটেই, সেই সঙ্গে হেয়ার ফলিকলকে ভেতর থেকে নারিশ করে, চুলের অকালপক্কতা নিয়ন্ত্রণ করে। এছাড়াও স্ক্যাল্পের অন্যান্য সমস্যা যেমন চুলকানি, খুশকি এসবও নিয়ন্ত্রণ করে। এক কথায় হেলদি স্ক্যাল্প ও হেলদি চুল দিতে ভৃঙ্গরাজের তেল অনেক ভূমিকা রাখে। বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন ভৃঙ্গরাজ তেল। ভিউয়ার্সরা যারা জানতেন না এই ভৃঙ্গরাজের যে এত উপকারিতা, তারা আমার আজকে কয়েক মিনিটের ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত জানিয়ে দিন এবং আমার এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।